Oh my god, your আমার বর অ্যাকসেন্ট ইজ সো সেক্সি, সে ইট অ্যাগেন। আমার বর সারা দিন মোবাইলে মুখ গুজে থাকে, খাবারটা জলটা মুখের সামনে এনে দেবো তারপরে খাবে, নিজের হাতে নিয়ে কিচ্ছু খাবে না। আমার বর নিজের হাতে কিচ্ছু কিনবে না, জাঙ্গিয়াটাও আমাকে কিনে দিতে হয়, বলে তোমার যেটা পছন্দ আমি সেটাই নেব। আচ্ছা বাবা যাই হোক, এই তো সেদিন অফিস থেকে ট্যুরের প্ল্যান হচ্ছিল দীঘাতে, ও তো আমাকে ছাড়া কোথাও যেতেই চায় না, সে মুখের ওপর বারণ করে দিল যে আমার ওয়াইফ না গেলে আমি যাবই না। আমার বরের খাওয়া নিয়ে কোনো জানা নেই, নিজের হাতে মেখে যা দেবো খেতে তাই খাবে। আমার বরের কোনো নেশাই নেই, বিড়ি সিগারেটের গন্ধ সহ্যই করতে পারে না। এই তো সেদিন অফিসের এক পার্টিতে গিয়েছিল, সবাই মিলে ড্রিঙ্কস করছিল, ওকে বললো কতবার করে ড্রিঙ্কস করার জন্য, কিন্তু ও বললো আমি সব একদম খাই না। শেষে কি করতো, অগত্যা মাতার ডেয়ারির দুধ খেতে হলো তাকে। যাই হোক, তারপরে সে এক কাণ্ড, একদিন আমার আঙুলে একটা ছোট লাল পিঁপড়ে কামড়েছে, সে ডাক্তার ইঞ্জেকশন স্টেথোস্কোপ এনে সে এক হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে দিল। আমার পর কোনো মেয়েদের দিকে তাকাই না, এই তো সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সামনে একটা সুন্দরী মেয়ে, ও বলে আমার এইসব একদম পছন্দ নয়, ছোট ছোট জামা কাপড় পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, সে মাথা নিচু করে যেতে যেতে রাস্তার মধ্যে হুঁচট খেয়ে পড়ে সে এক আস্ত কাণ্ড বাঁধিয়ে দিল।